গোয়ালপাড়া জেলার জলেশ্বরের বাউসেটারি মজলিয়া বিদ্যালয় সোহরত টেংনামারু গাঁওয়ার অঙ্গনবাড়ি কেন্দ্র স্থাপনক লো তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আজি বাউসেটারি মজলিয়া বিদ্যালয় প্রাঙ্গণত শতাধিক লোক উপস্থিত হয়ে টেংনামারু গাঁওয়ার অঙ্গনবাড়ি কর্মী ফিরুজা খাতুন আর সমাজ কল্যাণ বিভাগের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে প্রতিবাদ সাব্যস্ত করে। জানিব পৰা মতে অঙ্গনবাড়ি কর্মী ফিরুজা খাতুনে নিজের ঘর টেংনামারু গাঁওয়ার পর বাউসেটারিত স্থানান্তর করে। 12 বছর পূর্বে টেংনামারু গাঁওয়ার অধিকাংশ লোকের দাবিক অবজ্ঞা করে অঙ্গনবাড়ি কর্মী ফিরুজা খাতুনে অঙ্গনবাড়ি কেন্দ্রের বাবে আবন্তিত গৃহ বাউসেটারি বিদ্যালয় নির্মাণের প্রস্তুতি চলায়। তেনে সময়তে টেংনামারু আর বাউসেটারি গাঁওয়ার রাইজ একত্রিত হয়ে অন্যায়ভাবে নির্মাণ করে থাকা অঙ্গনবাড়ি গৃহের নির্মাণ কার্য বন্ধ করে দিয়ে। সেই সময়ের অঙ্গনবাড়ি কেন্দ্রের কমিটি গঠন, শিশুর লিখাপড়া আর শিশু খাদ্য বিতরণে ব্যাপক অনিয়ম হয়ে থাকা বলে অভিযোগ উত্থাপন হয়েছে। এই সংক্রান্ত স্থানীয় রাইজে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেবাবার অভিযোগ দাখিল করে যদিও গোপন মেটেরিয়ালির বাবে বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো ধরনের বিহিত ব্যবস্থা গ্রহণ করা নাই বলে অভিযোগ উত্থাপন হয়েছে। জঙ্গলে আবই ধরা অর্ধনির্মিত অঙ্গনবাড়ি কেন্দ্রটির কাষতে প্রায় 12 বছর পাছত এইবেলি আকৌ জল জীবন আঁচনির অধীনত পানির ট্যাঙ্কি এটা নির্মাণ করা দেখা পায় অঞ্চলবাসী রাইজ হতভম্ব হয়ে পড়ে। যত অঙ্গনবাড়ি কেন্দ্র নাই, যত শিশু নাই, তাত পানির ট্যাঙ্কির কি কাম বলে রাইজে ঠিকাদারক জবাবদিহি করে ট্যাঙ্কি নির্মাণ কার্য বন্ধ করার বাবেও কয়। কিন্তু ঠিকাদারে নির্মাণ কার্য বন্ধ নকরাত আজি ঘটনাস্থলীত শতাধিক লোক উপস্থিত হয়ে অঙ্গনবাড়ি কর্মী ফিরুজা খাতুন আর সমাজ কল্যাণ বিভাগের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে। অঙ্গনবাড়ি কেন্দ্রটির অধীনস্থ 80% লোক টেংনামারুত থাকা হেতুকে কেন্দ্রের কামকাজ বাউসেটারির সলনি টেংনামারুতে করার দাবি জানার তদন্তমূলে অঙ্গনবাড়ি কর্মী ফিরুজা খাতুনের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণের বাবে স্থানীয় রাইজে দাবি জানাইছে। 1 নম্বরের কথা হল টেংনামারুর কেন্দ্র, কিন্তু টেংনামারুই যাব লাগে। হ্যাঁ, আমার এই বাউসেটারিত জবরদস্তি আজি মোটামুটি 12-14 বছর হয়, কিন্তু এখন তো কাম বন চলাই আছে আর খাদ্য খানা দিয়ে আছে না আছে কিন্তু এইটু আমি কব নোৱাৰিম। ব্যুরো রিপোর্ট, নিউজ নেস্ট।